আসসালামু আলাইকুম, আশা করছি সবাই সুস্থ আছেন। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গাইনোকোলজিক্যাল ফিজিওথেরাপি। আসলে আমরা অনেক বেশি থ্যাঙ্কফুল এই গাইনোকোলজিক্যাল ফিজিওথেরাপি সেক্টরটার জন্য। গর্ভকালীন সময় এবং ডেলিভারি পরবর্তী সময়ে মায়েরা যে ধরনের শারীরিক সমস্যার মধ্যে পড়ে থাকেন, বিশেষ করে ব্যথাজনিত বা চলাফেরাজনিত, মাংসপেশির ব্যথাজনিত, জয়েন্টসের প্রবলেম, এই সকল সমস্যাকে কিন্তু গাইনোকোলজিক্যাল ফিজিওথেরাপির মাধ্যমে সমাধান করা যায়। হরমোনাল বিভিন্ন চেঞ্জ হয় যখন একজন মা গর্ভবতী হন এবং মেটাবলিজম রেট থেকে শুরু করে বিভিন্ন প্রবলেমের জন্য শারীরিক বিভিন্ন গঠনের পরিবর্তন হয়, মাংসপেশির পরিবর্তন হয়, জয়েন্টসের পরিবর্তন হয়, এবং এগুলোর কারণে কিন্তু মায়েরা বিভিন্ন ধরনের ব্যথা, বিভিন্ন অস্বস্তি, এই বিষয়গুলো ফেস করে থাকেন। তো গাইনোকোলজিক্যাল ফিজিওথেরাপির মাধ্যমে প্রেগনেন্সি যখন মানুষ সময়টা রান করে তখন কিছু এক্সারসাইজ প্রোটোকল আমরা তৈরি করেছি, যার মাধ্যমে মায়েরা ওই গর্ভকালীন জার্নিটাকে খুব বেশি স্ট্রেসফুলভাবে নেবেন না। কারণ এই এক্সারসাইজের মাধ্যমে আপনার যে বডির মাসেলস এবং জয়েন্টস, লিগামেন্টস, যার মধ্যে পরিবর্তন আসে, লুজেন হয়ে যায়, রিল্যাক্সড হয়ে যায়, যার জন্য ব্যথা অনুভূত হয়, সেইগুলো থেকে পরিত্রাণের জন্য যে এক্সারসাইজগুলো আমরা তৈরি করেছি তা মোটেও ভিগোরাস টাইপ এক্সারসাইজ না এবং অনেক বেশি কষ্টের না। মাথায় রাখতে হবে একজন মায়ের এবং বাচ্চার সম্পূর্ণ সুস্থতা এবং সেফটি মাথায় রেখে আমরা এই এক্সারসাইজ প্রোটোকল তৈরি করেছি, যার ফলে আপনার গর্ভকালীন সময় এবং ডেলিভারির পরবর্তীতে আপনি খুব দ্রুত সুস্থ হয়ে যেতে পারবেন। আরেকটি কথা হচ্ছে এখন যে বর্তমান সময়ে নর্মাল ডেলিভারি প্রবণতাটা অনেক কমে গিয়েছে, এই গাইনোকোলজিক্যাল ফিজিওথেরাপির মাধ্যমে আমরা বর্তমানে নর্মাল ডেলিভারির সংখ্যাটা কিন্তু বাড়াতে পেরেছি। তার অন্যতম কারণই হচ্ছে মায়েদের ফিটনেস, কারণ তারা যদি গর্ভকালীন সময়ে অনেক বেশি ফিট থাকেন, অনেক বেশি প্রাণবন্ত এবং সুস্থ থাকেন, তাহলে নর্মাল ডেলিভারির প্রবণতাটাও বাড়ে এবং শরীর নর্মাল ডেলিভারির জন্য প্রস্তুত হয় এই ফিজিওথেরাপির এক্সারসাইজ প্রোটোকলের মাধ্যমে। তাই আশা করছি সবাই গাইনোকোলজিক্যাল ফিজিওথেরাপি সম্পর্কে অবগত হবেন এবং ফিজিওথেরাপিস্টের প্রোটোকল অনুযায়ী এক্সারসাইজ করবেন এবং আপনার বাচ্চার সুস্থতা গর্ভকালীন সময়ে আপনি মেনটেন করতে পারবেন।